সাথে আমার আজকে ভীষণ স্পেশাল, ভীষণ খুশির একটা মুহূর্ত শেয়ার করতে, সেটা হচ্ছে আজ আমার হাজব্যান্ড একুশ দিনে ছুটিতে ইন্ডিয়াতে আসছে, ফ্যামিলির সঙ্গে কাটাতে, তার ছুটিটা আমাদের সাথে কাটাতে, আমাদের সঙ্গে। সত্যি সত্যি ভীষণ খুশি, কী বলবো আমি ঠিক খুশি করতে পারছি না। তো আমি চলে এসেছি মায়ের বাড়িতে, বিকজ কি ওই না কখনোই ফিরে মানে নিজেরা ফিরেও কখনো নিজের ফ্ল্যাটেও যায় না, বাড়িতেও যায় না, মানে গ্রামের বাড়িতেও যায় না, ফার্স্ট মায়ের কাছে আসে, দে ওখান থেকে আমরা গ্রামের বাড়িতে যাই, তারপরে তো ও এখন এসে আগে মায়ের কাছে আসবে। আমি মায়ের কাছে চলে এসেছি, আমি বলছিলাম যে যাবো, ও ফার্স্টে বলেছিলো এসো তুমি কিছু আসো আমাকে রিসিভ করতে, তারপরে কিছুক্ষণ পর বললো না না থাক আসতে হবে না আমি পৌঁছে যাবো। আমি আজকে ভীষণ খুশি আছি, টুডে ভেরি স্পেশাল, বিকজ কি তো বুঝতেই পারছো ও আগে মানে খুব কম ছুটি পেত, আর প্লেনটি টাইমে কনফার্মে কি সাত মাস বা ন মাস পর ছুটি পেত, সেটা 40 দিনের জন্য, এখন যেহেতু পজিশন হাই হয়ে গেছে আর এক্সিকিউটিভ হয়ে গেছে, এখন মিক্সোলজিস্ট তো এক্সিকিউটিভ হয়ে যাওয়ার কারণে ও 3-4 মাস পরেই ছুটিটা পায়। এতদিন আমি আমার ব্লগে এটা বলিনি, তো আমার হাজব্যান্ড বাইরে থাকে মালদ্বীপে, তো এরকম ছুটিটা আসে, আর আজকে আমি আমার প্রত্যেকটা আনন্দের মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর আজকের স্পেশাল ভিডিওটা জাস্ট মানে আমার কিছুর কাছে খুব স্পেশাল, বুঝতেই পারছেন আমরা পাই না ওকে, তো অবভিয়াসলি আমাদের কাছে খুব স্পেশাল, তো এটা আমি শেয়ার করতে চাই। আমার এই আজকে এই মুহূর্তে জাস্ট ওয়েট করছি কখন আসবে কখন আসবে, ভাবুন সারাটা ফোন সারাটা সময় একাই সব করি, গ্রামের বাড়িতেও এখানেও সব, এখানে স্কুল থেকে বাজার থেকে সংসারের কাজ থেকে সমস্ত কিছুই একা নিজের হাতে করি, গ্রামের বাড়িতেও তাই, গিয়ে নিজের হাতে বাজার দোকান বাজার করা দোকান করা সমস্ত কিছুটা করাই নিজে করি। এবার মানে ও চলে আসছে মানে ভাবুন আমার কাছে কতটা হেল্পফুল, মানে এইগুলো থেকে তো কিছুদিন পাপা বাবা বলছে কিছুদিন তো রেহাই পাবো, মানে 21 দিন 21 ডেজ হেল্পের থেকেও ভীষণ কী বলবো হ্যাপি হ্যাপি ব্যাপার, মানে প্রত্যেকটা মুহূর্তটা খুশির খুশির হবে। মা তো বাজারে চলে গেছে, তোর চলছে বাজারে, রান্না করবে কি করবে না, আমার পুজোমাও হ্যাপি। আর হ্যাঁ একটা বড় কথা, ও বাইরে থেকে যখনই আসে স্পেশালি বাচ্চাদের জন্য, মানে জানুবেটা তো আছেই, তাছাড়াও বাচ্চা মানে আমার মাও কিন্তু বাচ্চা, আমার মাও বাচ্চা আমার বোনও একদম বাচ্চা, মানে এই বাচ্চাদের জন্য ওদের চকোলেটস আনে আর কিছু আনুক না আনুক এটা নিয়ে আসে, তাও আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো মানে কী বলবো তর হয়েছে না কখন আসবে, ওর ফ্লাইট ল্যান্ডিংয়ের টাইম হচ্ছে 5:05 আর কিছুক্ষণ ওদের চকোলেট হয়েছে। আপনারা আমার ভিডিওতে মুভেন পিকে বলে দেখছেন, তো ওই মুভেন পিকে অনেক চকোলেট নিয়ে আসে, আর ও এই মুহূর্তে মুভেন পিকের সাথেই জড়িত, সবাই আমরা খুব আনন্দের সাথে আছি, ওয়েট করছি জানি না পুরো ব্যাগ ভর্তি চকোলেট। তাহলে আপনাদের সাথে আমি সমস্তটা শেয়ার করলাম, কি কি এনেছে সবটাই শেয়ার করলাম, তো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, কারণ আজকে আমার জন্য খুব স্পেশাল ছিল।
ও এসেছে, আর হয়তো আজকের ভিডিওতে আমি ওকে দেখাতে পারিনি, সরি আই অ্যাম, নেক্সট ভিডিওতে চেষ্টা করবো ওকে দেখাতে। তো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন। কোহিবা পার্তাগা সিটি স্পেশালি দ্য র্যাপ, দ্য বাইন্ডার, দ্য ফিলার, এক্সিলেন্ট কোয়ালিটি, অ্যান্ড স্পেশালি ইউ ক্যান সি দিস দ্য হাভানা, হাভানা কিউবাস, কিউবান সিগার মেড, অ্যান্ড ইফ ইউ আর হ্যাভিং উইথ দ্য হুইস্কি অর কনিয়াক সিগার ইটস অ্যামেজিং ইউ ডে।